হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি তোমাদের সাথে আরেকটা সম্পূর্ণ অন্যরকমের ভিডিও নিয়ে। আজকেও করব হচ্ছে ফুড রিভিউ। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি হচ্ছে কারিমসে। এই লোগোটা তোমাদের অনেকেরই চেনা। বালিগঞ্জে যে কারিমসটা রয়েছে আমরা সেখানে এসেছি। আগের দিন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সানডেতে আমরা ঘুরতে বেরিয়েছিলাম, আর তখনই আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা সেদিনকে বালিগঞ্জের কারিমসে রাতে ডিনার করতে গেছিলাম। আজকে সেখানকারই খাবার কীরকম সেই সব কিছুকে নিয়ে একটা সম্পূর্ণ অন্যরকমের ভিডিও করতে চলেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, কারা কারা গেছো সেটাও জানিও। কারিমসের কিন্তু অনেকগুলো আউটলেট রয়েছে কলকাতাতে, রিসেন্টলি বারাসাতেও একটা ওপেন হয়েছে। আর কারিমসের নামে কিন্তু দুটো রেস্টুরেন্ট রয়েছে, মানে KARIMS কারিমস, এটা হচ্ছে দিল্লির জামা মসজিদে যে কারিমসটা রয়েছে সেটারই আউটলেট, আরও একটা রয়েছে KAREEMS। তো এই দুটো কারিমস কিন্তু এক নয়। আর দুটোর খাবার কীরকম সেটা নিয়ে আমি কম্পেয়ার করছি না, আজকে আমি যেখানে খেতে এসেছি আজকে আমি শুধু সেখানকার খাবার কীরকম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এন্ট্রান্স দিয়ে ঢুকে লিফটে করে আমরা ওপরে চলে আসলাম, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। তো আমরা ঢুকেও গেছি, আর এসে আগে আমরা স্টার্টারটা অর্ডার দিয়ে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, তো সেই জন্য অর্ডার দিয়ে নিয়েছি। আর এখন তোমাদের সাথে ওদের পুরো জায়গাটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। তো এই যে এটা রয়েছে দুটো পোর্শনে, মানে একই ফ্লোরের মধ্যে দুটো পোর্শনে রয়েছে। ফার্স্টে টেবিলে বসেই চোখে পড়েছে এই সুন্দর ক্যান্ডেলসটা যেটা ফ্লাওয়ার পেটেলসের সাথে রয়েছে। এটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল আর ভীষণ রিফ্রেশিং। তোমাদেরকে পুরো ফ্লোরটা ঘুরিয়ে দেখাতে দেখাতে আমাদের ফার্স্ট স্টার্টার আইটেমও চলে এসেছে। আমরা নিয়ে নিয়েছিলাম মুঘলাই টিক্কা। তো চলো খেয়ে এবার তোমাদেরকে বলছি যে এটা কেমন খেতে। কাবাবটা দেখতে যতটা টেম্পটিং লাগছে কাবাবটা কিন্তু খেতেও জাস্ট দারুণ ছিল। আর চিকেনটা এত সফট যে মুখে দিতেই একদম মিলিয়ে যাচ্ছিল। আর হ্যাঁ, ভেবো না এটা কিন্তু কোনো পেট প্রমোশন, আমরা কিন্তু নিজেরাই খেতে গেছিলাম, আর সেখানকার সমস্ত খাবার কীরকম সবটা তোমাদের সাথে শেয়ার করার জন্যই এই ভিডিওটা করছি। এরপর চলে এসেছিল আমাদের মকটেল, আর ওদের মকটেল সার্ভ করার সিস্টেমটা কিন্তু আমার ভীষণ ইউনিক লেগেছিল। সাধারণত অন্য সমস্ত রেস্টুরেন্টে গিয়ে আমরা মকটেল অর্ডার করে থাকি, তবে এরকমভাবে ফায়ার উইথ মকটেল এই ব্যাপারটা কিন্তু দেখা যায় না। মানে তোমরা যদি ভিডিওটা কেউ ফার্স্টে একটু খেয়াল করে দেখো তাহলে দেখতে পারবে, ওরা যখন মকটেল সার্ভ করেছে তখন কিন্তু সার্ভিং ট্রেটার মধ্যে ফায়ার ছিল। সেটা সাধারণত কিন্তু অন্যান্য রেস্টুরেন্টে আমি দেখিনি, যেটা আমার এখানে এসে ভীষণ ভালো লাগলো। আর সত্যি আইডিয়াটা কিন্তু ভীষণ ইউনিক। এরপর চলে এসেছিল আমাদের নেক্সট আইটেম, সেটা হচ্ছে মাটন বুড়া। এটা বেসিক্যালি ছিল একটা সিজলার। তো মাটনের এরকম একটা সিজলার আইটেম আমরা আগে কখনো ট্রাই করিনি, তাই আজকে ফার্স্ট টাইম এটা নিলাম। তো এবার খেয়ে দেখা যাক যে কেমন। আর তোমরা তো মকটেলগুলোর নাম শুনে নিলে, যেহেতু মকটেলগুলোর নাম মনে থাকে না তো সেই জন্যই মকটেলগুলোর নাম যে সার্ভ করতে এসেছিল আমি তার কাছ থেকেই শুনে নিলাম, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। আর হ্যাঁ, প্রাইস কিন্তু একদমই ওভার প্রাইসড নয়। আরসালান আমিনিয়াতে আমরা যেরকম প্রাইসে খেয়ে থাকি অনেকটা সেরকমই প্রাইস। চাইলে তোমরা একবার জোম্যাটো করেও দেখে নিতে পারো প্রাইসগুলো কীরকম। মাটন বুড়াটা কিন্তু একদম অন্যরকম স্বাদেরই ছিল। মানে সাধারণত আমরা যেরকম গালোটি কাবাব খেয়ে থাকি বেশ খানিকটা ওরকম ধরনের টেস্ট থাকলেও এখানে পিওর মাটনটা ছিল, যেটা ভীষণ ভালো লাগছিল খেতে। আর হ্যাঁ, তোমাদেরকে বলি, এই যে দাদাকে দেখছো এ হচ্ছে আমাদের পিস্তত দাদা। তো দাদা হচ্ছে এখানকার ম্যানেজার, কিন্তু কেউ ভেবো না যে দাদা ম্যানেজার বলে আমি রেস্টুরেন্টটা সম্পর্কে খুব ভালো রিভিউ দিচ্ছি। তবে যে কটা খাবার আমাদের খেয়ে যেরকম লাগছে আমরা সেরকমভাবেই তোমাদের সাথে রিভিউটা শেয়ার করছি। আর দাদার সাথে কথা বলে যেটা জানতে পারলাম, এই যে মাটন বুড়ার আইটেমের জন্য যে স্পাইসেসগুলো লাগে সেগুলো কিন্তু অরিজিনাল একদম দিল্লির থেকে আসে। তো যাই হোক, গল্প করতে করতে খেতে খেতে এখন চলে এসেছি আমরা একদম আমাদের ফাইনাল স্টেজে খাওয়া দাওয়ার, মানে আমাদের মেন কোর্সে। আর মেন কোর্সে আমরা নিয়ে নিয়েছিলাম স্পেশাল মাটন বিরিয়ানি, আর সাথে সাইড ডিশে নিয়েছিলাম মাটন নিহারি, আর এদিকে ছিল হচ্ছে কড়াই মাটন। তো প্রত্যেকটা কোয়ান্টিটি কিন্তু 4 পিস অথবা 2 পিস করে হয়, তো আমরা 2 পিস করেই নিয়েছিলাম, যেহেতু আমরা অনেক আইটেম টেস্ট করেছি তোমরা দেখতেই পাচ্ছ।
আর অলমোস্ট আমরা যেগুলো করিমস ফেমাস তো সেই সব আইটেমই কিন্তু টেস্ট করেছি, অল্প করে হলেও টেস্ট করার চেষ্টা করেছি। যেহেতু দাদা রয়েছে তাই সাজেশনটা দাদাই দিয়েছে সবকটা খাবারের। আর সত্যি বলছি বিরিয়ানিটাও কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর আমি ডাই হার্ট বিরিয়ানি ফ্যান হলেও এমন নয় যে বিরিয়ানি মানেই সেটাকে ভালো বলবো, তবে এখানে কিন্তু সত্যিই ভালো ছিল। আর মাটনের পিসগুলো ভীষণ সফট আর ভীষণ টেন্ডার ছিল। আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ ছিল। যদি পসিবল হয় তোমরাও ভিজিট করো, ভীষণ ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি কোনোরকম কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করো, রিপ্লাই করে দেবো। দেখা হবে আবার একটা অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন কিন্তু আমি ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও ভিডিও দিচ্ছি, চাইলে আমাকে ফেসবুকেও ফলো করে নিতে পারো।